রানীনগর দু নম্বর ব্লকে কাতলামারি এক নম্বর পঞ্চায়েত অফিসে জলের ট্যাঙ্ক বসানোর কাজ নিয়ে কংগ্রেসের মেম্বারদের মধ্যে ব্যাপক মারামারি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। প্রধান মাফরোজা খাতুনের দাবি, কাতলামারি এক নম্বর পঞ্চায়েতে একটি জলের ট্যাঙ্ক বসানোর কাজ এসেছে। সবাই সিদ্ধান্ত নিয়ে সেই জলের ট্যাঙ্ক মাস্টারপাড়া এলাকায় বসানোর সিদ্ধান্ত হয়েছে। তারপর কিছু পঞ্চায়েত সদস্য সেই জলের ট্যাঙ্ক মালিপাড়ায় বসানোর দাবি করে। তারপর আজ বুধবার দুপুরে পঞ্চায়েত অফিসে শিল্প পরিকাঠামো নিয়ে সভা ছিল। সেই সভার শেষে হঠাৎই কংগ্রেস মেম্বারদের মধ্যে মারামারি শুরু হয়। কাঠের চলা বাঁশ দিয়ে একে অপরকে মারধরের অভিযোগ উঠেছে। বাইক ভাঙচুর করা হয়। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ 17 জনকে আটক করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যর স্বামী রয়েছে। কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য ওলিয়া বিবি দাবি করেন, টাকা দিয়ে প্রধান এবং উপপ্রধান হয়েছেন, এখন তারা টাকা তোলার জন্য ইচ্ছা মতো কাজ করতে চাইছে। বাধা দিতেই মারামারি শুরু হয়। প্রধান উপপ্রধান ওরা টাকা দিয়ে প্রধান হয়েছে, ওই নিজেদের মতন মানে সঞ্চালককে দিয়ে ওদের ওদের মতন কাজ মানে ওরা কাজ করছে। আমাদেরকে আমাদের অন্যান্য মেম্বারদেরকে কোনো মানে গুরুত্ব দিচ্ছে না, মানে ওদের মতন ওরা সঞ্চালককে দিয়ে এসব পানির ব্যাপারে এসব কাজগুলা ওরা ওরাই করছে, তাই এসবের প্রতিবাদ করাতে এরকম মারামারি। এটা বাস্তবই না, আমরা টাকার বিনিময়ে না, টাকার জন্য না, আমরা জনগণের কাজ করার জন্য এখানে আমরা হয়েছি, আমরা যতটুকু পারবো জনগণের কাজ করব। যদিও প্রধান মাফরোজা খাতুন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তিনি আরো বলেন পঞ্চায়েতে একটা মাত্র জলের ট্যাঙ্ক এসেছে, তা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। একটাই কাজ এখন 18টা মেম্বার, এবার সবাই যদি টানাটানি করে তাহলে তো কাজটাই বাদ হয়ে যাবে। এবার সেই কারণে আমরা সবাই সিলেক্ট করি যে ওখানেই হবে, কিন্তু একটা মেম্বার বলে না মালিপাড়াতেই হবে, কিন্তু আমরা বলি যে এটা পরে হবে, তাও মানে ও বলছে যে ওখানে আমাদেরটা আগে হবে। এইভাবে আমাদের ঘর থেকে বেরিয়ে যায় মেম্বারটা, ঘর থেকে বেরিয়ে যায় মানে বাইরে থেকে তার হাজবেন্ড এসে মানে মারামারি শুরু করে দেয়। জলের জন্য ট্যাঙ্কি বসানোর কথা ছিল, সেই কাজ এই নিয়ে আপনাকে মারধর করেছে, কি দিয়ে মেরেছে? হাত দিয়ে মেরেছে, আবার বাইরে লাঠি পাঠি সব নিয়েছিল, নেয়ার পরে সব বাইরে হুমকি টুমকি দেখাচ্ছিল। তার এটা কি আপনাদের মধ্যে গোষ্ঠী কণ্ডল? হ্যাঁ হ্যাঁ।